আপনি কি জানেন একটি পিঁপড়াকে খুব সহজে কিভাবে মারতে হয়? তার জন্য আপনাকে যা যা করতে হবে, প্রথমে চিনির সাথে মরিচের গুঁড়া মিশিয়ে রেখে দিতে হবে। পিঁপড়া সেটা খেয়ে চারদিকে পানি খুঁজবে, পানির বালতিতে যে পিঁপড়াটা পড়ে যাবে। তারপর সে নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে। আগুনের কাছে আগে থেকে একটা বোম রেখে দিবেন, বোমটা ফুটে পিঁপড়া আহত হয়ে হসপিটালে যাবে। তার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া থাকবে, সেই অক্সিজেন মাস্কটা খুলে দিলেই পিঁপড়া খুব সহজেই মরে যাবে। এখন আপনারাই বলুন কেমন লাগলো আমার বুদ্ধিটা।